ফিলিস্তিনের গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা অব্যাহত, মাটির সঙ্গে মিশে গেল ফিলিস্তিনি বাড়ি, বিয়ের গাড়িতে বরের মা নিহত। ফিলিস্তিনের গাজায় আজ দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আজ গাজার পশ্চিম অংশে একটি পাঁচতলা আবাসিক ভবনে বোমার সাহায্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদীরা। অল্পের জন্য বেঁচে যাওয়া ফিলিস্তিনি নারী নাদিয়া সামাল্লা জানিয়েছেন, তারা আজ সকালে যখন নাস্তা করছিলেন ঠিক তখনই এক প্রতিবেশী এসে দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরপরই বাড়িতে বিমান হামলা করে ফেলা হয় এবং বাড়িটি মাটির সঙ্গে মিশে যায়। ওই মহিলা বলেছেন, তার পরিবারের চারজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ওই বাড়িতে বিমান হামলায় ঠিক কতজন হতাহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এদিকে গাজার বেইতু হাননে বিয়ের গাড়িতে হামলায় এক বয়স্ক নারী শহীদ হয়েছেন। বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীরা যখন কনেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তখনই গাড়িটির উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বরের মা শহীদ হন। শহীদ ওই মায়ের নাম নামিহ আবু কায়দা। গাজায় গতকাল থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 13 জন ফিলিস্তিনি শহীদ এবং 83 জন আহত হয়েছেন। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, নিহতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে গাজায় আরেকটি বড় ধরনের যুদ্ধ হতে পারে। ইসরায়েলি জঙ্গি বিমানগুলো 4টি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। সবগুলো স্থানই ইসলামিক জিহাদ যোদ্ধাদের এলাকা বলে পরিচিত। ইসলামিক জিহাদের সদস্য হিসেবে পরিচিত এক ব্যক্তির বাড়িতে 2টি বোমা ফেলা হয়েছে ইসরায়েলি বিমান দিয়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 203 জন। হতাহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। অন্যদিকে ইসলামিক জিহাদ ইসরায়েলের 400+ রকেট নিক্ষেপ করেছে। এগুলোর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে, তবে লোকজনকে হামলা থেকে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে হয়েছে। কেউ মারাত্মকভাবে হতাহত হয়েছে বলে জানা যায়নি বলে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।